নানান কর্মসূচিতে রাজপথ উত্তপ্ত রেখেছে বিএনপি, আর বিদেশেরও চালাচ্ছে নানান তৎপরতা। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দিচ্ছে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস, কার হাতে দেশে নির্বাচন এ নিয়ে কথা হবে আজকের করালাপে। নিবেদন করছে প্রেস এক্সপ্রেস, সাথে আছি আমি ফয়সাল মোর্শেদ। দেশজুড়ে রোডমার্চ করছে বিএনপি, আর দলটির নেতারা তাদের কর্মীদেরকে হরতাল এবং অবরোধের মতো কর্মসূচি পালনের প্রস্তুতি নিতে বলেছেন। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার যদি পদত্যাগ না করে তাহলে দেশ সংঘাতের দিকে যাবে, যদিও সেই ব্যাপারে থোড়াই কেয়ার করছে ক্ষমতাসীন দল। এদিকে আজকেই ইউরোপীয় ইউনিয়ন বলছে আগামী নির্বাচনে তাদের পর্যবেক্ষক দল আসবে না, আর আগামী মাসেই মার্কিন প্রতিনিধি দল আসবে নির্বাচনের প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য। প্রিয় দর্শক, সমকালীন নানা বিষয় নিয়ে কথা হবে আজকের করালাপে। আমাদের আলোচনার বিষয় কার হাতে দেশের নির্বাচন, আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা গোলাম মাওলা রনি এবং টিবিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। আপনাদের দুজনকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের আলোচনায় যুক্ত হতে পারেন, করতে পারেন আপনাদের প্রশ্ন আমাদের অতিথিদেরকে। স্ক্রোলে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই ফোন করতে পারেন, আমাদেরকে আলোচনায় যাব। তবে তার আগে দেখে নেব আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো। সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন, কারণ হিসেবে বাজেট স্বল্পতার কথা বলছে ইইউ, প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশ। যুক্তরাষ্ট্র অন্যের ভূ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না, মন্তব্য দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের, জানালেন বাংলাদেশের সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র কাজ করছে। নতুন আরও 6 প্রতিষ্ঠানকে 1 কোটি করে মোট 6 কোটি ডিম আমদানির অনুমতি, এর আগে 4 কোটি ডিম আনার অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্বের মহাসাগর ও নদী রক্ষায় বিবিএনজে চুক্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর, উন্নয়নশীল দেশের স্বাস্থ্য খাতে সহায়তা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর। প্রিয় দর্শক, দেখছিলাম আজকের দিনের প্রধান প্রধান খবরগুলো, যে খবরগুলোতেও প্রাধান্য পেয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে এবং সেটি নিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্যও রয়েছে। আমাদের আলোচনার বিষয় দেশের নির্বাচন কার হাতে, দেখছেন করালা প্রেস এক্সপ্রেস। নিবেদন করছি আমি প্রথমেই গোলাম মাওলা রনি, আপনার কাছে যেতে চাই। আপনার মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকেই বলেছেন সরকার যদি পদত্যাগ না করে তাহলে দেশ সংঘাতের দিকে যাবে, বিএনপি কি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চায়? না, সংগতি কারণই নয়। বিএনপি একটা গণতান্ত্রিক দল, এবং আপনি চিন্তা করেন যে গত সেই 2009 সন থেকে বিএনপির উপর যে মেশিনারিজগুলো আরোপ করা হচ্ছে, দ্য পাওয়ার মেশিনারিজ, জুলুম, নির্যাতন, মামলা, হামলা, গুম, এখন বিএনপির 800 নেতাকর্মীকে একেবারে ডাইরেক্ট গুম করে দেয়া হয়েছে। এটা শুধু বাংলাদেশের খবর নয়, এটি এখন আন্তর্জাতিক অঙ্গনের খবর। জি রনি, আপনার গোলাম মাওলা রনি শুনতে পাচ্ছেন? প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি, আমাদের ইন্টারনেট কানেকশনে হয়তো বা সমস্যা করছে। হ্যাঁ বলুন। কত মানুষ এই যে প্রথম আলোর মতো একটা বিখ্যাত পত্রিকাতে যেভাবে 250-300 করে মামলা এবং প্রতিদিন তাদের যে আমি শুনতে পাচ্ছি, এখন যেটা হলো যে বিএনপির সঙ্গে সম্পর্কে আপনি অগণতান্ত্রিক আচরণ করেনি, কখনো অগণতান্ত্রিক আচরণ করেনি, তো সেই অবস্থাতে এখনো পর্যন্ত যেটিকে বলা হয় গণতান্ত্রিক আচরণ, সেই গণতান্ত্রিক আচরণের মধ্যেই বিএনপি তার আন্দোলন, লড়াই, সংগ্রাম, চাহিদা সমস্ত কিছু আবদ্ধ রেখেছে। আর সরকার প্রভোগ করছে যে জ্বালাও হোক, পোড়াও হোক, গোলাম মাওলা রনি আমরা আপনার সঙ্গে যুক্ত হব, আমাদের ইন্টারনেট কানেকশন কিছু সমস্যা করছে। আমি নাজমুল আশরাফ আপনার কাছে যেতে চাই। বিএনপির মহাসচিব যে কথা বলেছেন যে দেশ সংঘাতের দিকে যেতে পারে, একজন রাজনৈতিক পর্যবেক্ষক আপনি সব কিছু নিয়ে খোঁজ খবর রাখছেন নিয়মিতভাবে, আপনার কাছে কী মনে হয় এখনকার পরিস্থিতি আসলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে কতটুকু সহায়ক, বাংলাদেশের মানুষ কি স্বস্তি পাচ্ছে? নিশ্চয়ই পাচ্ছে না। এখন পর্যন্ত যে রাজনৈতিক পরিস্থিতি, এখন পর্যন্ত সরকারি দল বিরোধী দলের যে অবস্থান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে ভূমিকা, তাতে করে স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে আমরা জানি যে রাজনৈতিক সংকট যখনই তৈরি হয়
সেটি সমাধান কখনোই শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে সমঝোতার মাধ্যমে হয় না, সেটি সংঘাতের মাধ্যমে হয়, রাজপথে হয়, কখনো কখনো পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো সংঘাতের মধ্য দিয়ে একটা ফলাফল আসে, কখনো সেটা দেশি বা বিদেশি কোন শক্তির হস্তক্ষেপের মাধ্যমে আসে, এবং সেই ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশ এবং জনগণ সবসময় ক্ষতিগ্রস্ত হয়। কারণ ওরকম একটা রাজনৈতিক সংকট যখন দেশি বিদেশি কোনো শক্তির হস্তক্ষেপ, মানে যেটি কাম্য না, যেটি সাংবিধানিক না, যেটি আইনসঙ্গত না, যেটি গণতান্ত্রিক না, এরকম একটি প্রক্রিয়ায় যখন কোনো একটি রাজনৈতিক সংকটের সমাধান হয়, তখন সেটিকে ভালো রাজনীতি, ভালো গণতান্ত্রিক চর্চা বলা যায় না। তাতে করে দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, অর্থনৈতিক ক্ষতি হয়, জীবনযাত্রা ক্ষতি হয়, সেটি আমরা সবাই জানি। কিন্তু এবার যে সংকটটি এখন পর্যন্ত আছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, আগামী নির্বাচনটি কতটা ভালো হবে বা মন্দ হবে, আগের মতো বলতে 14 এবং 18 মতো হবে কিনা, নাকি তার চেয়ে ভালো হবে না অনেক ভালো হবে, সেটি নির্ভর করছে আসলে আমাদের রাজনৈতিক প্রতিপক্ষগুলোর ভূমিকার উপরে, এবং প্রথমত নির্ভর করছে সরকার বা সরকারি দল নির্বাচন কমিশনের উপরে, দ্বিতীয়ত নির্বাচন নির্ভর করছে সরকার বিরোধী যেসব রাজনৈতিক দল আছে তাদের উপরে। এখন সুষ্ঠু নির্বাচন চাওয়াটা তো নিশ্চয়ই খারাপ কিছু না, এটা চাইতেই পারে, এবং বিএনপি সহ যেসব দল এই সুষ্ঠু নির্বাচন চাচ্ছে তার বিপক্ষে বলার কোনো যুক্তি নাই। সেই কারণে আমরা দেখছি যে দলমত নির্বিশেষে দেশের মানুষও যেমন সুষ্ঠু নির্বাচনের কথা বলছে, দেশের বাইরে যারা আমাদের বন্ধু দেশ আছে, মিত্র আছে, নানান রকমের গণতান্ত্রিক শক্তি আছে, তারা সবাই চাইছে সুষ্ঠু নির্বাচন হোক। সেইটা চাওয়ার বাস্তবায়নটা কিভাবে হবে, বাস্তবায়নটা হওয়ার জন্য বাংলাদেশের ভেতরে যে পরস্পর বিরোধী রাজনৈতিক দলগুলো পক্ষগুলো আছে তাদের মধ্যে একটা সমঝোতা আলাপ আলোচনা হওয়া উচিত। নাজমুল আশরাফ, সরকার চাইছে, বিরোধী পক্ষ চাইছে, সেই সাথে বিদেশি শক্তিও চাইছে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হোক, সব পক্ষ কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন চাইছে, সরকারের পক্ষ থেকেও তাই বলা হচ্ছে। সংকটটা তাহলে কোথায়, অস্থায়ীনতার এই জায়গাটা কেন তৈরি হচ্ছে? প্রতিবার নির্বাচনের আগে কিন্তু আমরা এই অস্থায়ীনতার জায়গা দেখে তৈরি হয়ে যায়, কেন হচ্ছে এটি আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি, বলুন। হ্যাঁ, আমি সেটাই বলতে শুরু করেছিলাম যে অস্থায়ীনতার কারণ হচ্ছে যে আমরা আমাদের সংকট, আমাদের সমস্যা আমরা সমাধান করতে চাই না, আমরা চাই শুধুমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করতে, রাজনৈতিকভাবে লাভবান হতে, এবং মানুষকে বোঝাতে যে আমরা রাজনৈতিক শক্তি হিসেবে বড়, এবং একটা নির্বাচনের আগে যদি আমি বোঝাতে পারি আন্দোলন, সংকট, ঝগড়া বিবাদ, দেশি বিদেশি শক্তিকে ব্যবহার করে যে কোনো উপায় হোক, নির্বাচনের আগে যদি আমি বোঝাতে পারি যে আমি বড় রাজনৈতিক শক্তি, আমি জিতেছি, তার ফল আমি নির্বাচনে পাব, সেই কারণে আমরা গণতান্ত্রিক শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধান নিজেদের মধ্যে আমরা করতে চাই না, আমরা বিদেশি হস্তক্ষেপ চাই, বিদেশিদের উপর নির্ভর করতে চাই, সেটি যে কোনো বিদেশি শক্তি হোক, কাছের হোক আর দূরের হোক, এবং সেই জায়গায় আমাদের আত্মমর্যাদা বোধ কাজ করে না। আমাদের রাজনৈতিক দলগুলো মনে করে যে কোনো উপায়ে হোক আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করব, তার জন্য যদি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে হয়, গণতান্ত্রিক মূল্যবোধ নষ্ট করতে হয়, জনগণের চাওয়া পাওয়ার বিপক্ষেও যেতে হয়, সেটি আমরা করি, এবং সেই চর্চাটি এখন চলছে। আমেরিকার চাপ, ইউরোপের চাপ, ভারতের চাপ, আরো অনেক চায়নার চাপ, আরো অনেক বিদেশি শক্তি, বিদেশি সংস্থা, বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি দেশ, তাদের কাছে আমরা ধর্ণা দিচ্ছি, তাদের সহযোগিতা চাচ্ছি, তাদের মন জয় করতে চাচ্ছি, তাদের সমর্থন পেতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের রাজনীতির সবচেয়ে অসম্মানজনক দিক। দেশের মানুষের সমর্থন কি যথেষ্ট নয়? মানে আমরা দেখি যে বিদেশি সমর্থন পেতেও রাজনৈতিক দলগুলো দৌড়ঝাঁপ করে। আমরা 2015 সালেও দেখেছি অমিত শাহ বা বিজেপির সঙ্গে যোগাযোগ করার জন্য খুব দুই দলের পক্ষ থেকে আমরা অনেক দৌড়ঝাঁপ দেখেছি। যদিও আজকে আবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র কখনো অন্যের ভূ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না। এটি কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে হয় এখনকার পরিস্থিতিতে? দেখেন, আমরা বিদেশি শক্তির উপরে কেন নির্ভর করতে চাই, কারণ আমরা নিজেদের উপরে আস্থা পাই না। যেটা আপনি বলছিলেন, জনগণ তো বাংলাদেশে কোনো ব্যাপারই না, জনগণের কথা সবাই বলে, জনগণের নামে সবকিছু করে, এবং জনগণ তাদের সাথে আছে বলে দাবি করে, আসলে জনগণ তাদের কাছে মুখ্য বিষয় না। বাংলাদেশে ক্ষমতা, নির্বাচন, গণতান্ত্রিক চর্চা,
ক্ষমতায় থাকা, ক্ষমতা থেকে যাওয়া, আন্দোলন, দেশ পরিচালনা, এর কোনো কিছুর সাথে জনগণের সম্পর্ক নাই এবং জনগণকে তারা কখনোই সেই অবস্থানে রাখে নাই, তাদেরকে সেই গুরুত্ব দেয় নাই, সম্মান দেয় নাই। কিন্তু জনগণই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কথা, কারণ জনগণ যদি গুরুত্বপূর্ণ হতো তাহলে আমরা আমেরিকার পেছনে দৌড়াই কেন, ভারতের পেছনে দৌড়াই কেন, আমরা বিদেশি শক্তির সমর্থন পাওয়ার জন্য এতটা বেকুল হয়ে পড়ি কেন? কারণ আমরা আসলে মনে করি যে ওইসব শক্তি আমাদেরকে সব কিছু নিশ্চিত করবে, আমার প্রত্যাশা পূরণ করবে, আমার দাবি পূরণ করবে, জনগণ যেন কিছুই না। এটা যেমন জনগণের প্রতি একটা চরম অপমান, গণতন্ত্রের প্রতি চরম অপমান, দেশের প্রতি চরম অপমান। পাশাপাশি আপনি বলছিলেন যে বিদেশি শক্তিরা, যেমন আমেরিকা বলে আমরা এটা চাই, ইউরোপ বলে আমরা সেটা চাই, ভারত এখন চুপচাপ আছে, কম কথা বলে, আগে একদম সরাসরি দেশে এসে এটা সেটা করতো, এখন গোপনে করে নানান রকমের তৎপরতার মাধ্যমে। কিন্তু আমি বলছি যে এই যে বিদেশি শক্তিরা মুখে যাই বলুক, যা কিছু তারা বাস্তবে করে এবং উদ্দেশ্য হচ্ছে অন্য, ধরেন আমেরিকা ইউরোপ বাংলাদেশের নির্বাচন নিয়ে যে এখন এত ব্যস্ত হয়ে পড়েছে, তাদের মাথা ব্যথা, ঘুম হচ্ছে না, এটার পেছনে তারা বলছে যে তারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়, এখানে ভালো নির্বাচন দেখতে চায়, এবং নিশ্চয়ই সেটা চাওয়াটা খারাপ কিছু না। আমেরিকা আমাদের বন্ধু দেশ, ইউরোপের সব দেশই আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, চায়না, রাশিয়া সকল দেশই আমাদের বন্ধু, আমাদের পররাষ্ট্রনীতি তাই বলে। কিন্তু জনাব নাজমুল আশরাফ, আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত আছেন, তার একটি প্রশ্ন রয়েছে, আমরা শুনছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ নবীন হোসেন, আমি উত্তরা দক্ষিণখান থেকে বলছিলাম। জি বলুন। জি, এই যে হরতাল, নির্বাচন সামনে আসছে, সময় মতো সরকার বদলে করব বা যাই করব, নির্বাচন দিব, যেমনি হয়ে আসছে রেজুলেশন, কি বলে, দেশে নিয়ম অনুযায়ী হয়ে যাবো, এখানে ওই হরতালের কথা আসতেছে, এই কথা আসছে, এগুলো তো আমরা সাধারণ মানুষ, এগুলো তো আমরা মানতে পারতেছি না। দেশে জিনিসপাতির দাম একটু বেশি আছে, ঠিক আছে, কিন্তু আমরা সেটা খাইতে পারতেছি। জি ধন্যবাদ দর্শক। জনাব গোলাম আলো রনি, আমি আপনার কাছে আসতে চাই, দর্শকের প্রশ্ন তো রয়েছে, সেই সাথে আপনাদের নেতা গয়েশচন্দ্র রায় তিনি বলেছেন যে হরতাল অবরোধের মতো কর্মসূচি বিএনপি দেবে, দেশের মানুষ কি আসলে আর হরতাল বা অবরোধের মতো কর্মসূচি চায়? সেই সাথে দর্শকের প্রশ্নের উত্তরটিও দেবেন নিশ্চয়ই। না, ইন জেনারেল আসলে হরতাল এবং অবরোধ এটা কারোই কাম্য নয়, বিএনপিরও কাম্য নয়, এবং গয়েশচন্দ্র বাবু যেটা বলেছেন সেটি আগে আপনার বাস্তবতা বুঝতে হবে। সেটি হলো, সে 2009 থেকে আজ অবধি আমরা যে শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম চালিয়ে যাচ্ছি, এখন শান্তিপূর্ণ রাজনৈতিক সংগ্রাম এটি একটা রাজনৈতিক দলের সবচেয়ে ভদ্র আচরণ। ভদ্রতা কেবলমাত্র ভদ্রলোকরা বুঝতে পারে, আওয়ামী লীগ যারা ক্ষমতাসীন লোক রয়েছেন তাদের মধ্যে যদি সেই ভদ্রতা বোধ না থাকে, নীতি জ্ঞান না থাকে, কাণ্ড জ্ঞান না থাকে। শান্তিপূর্ণ সংগ্রামের কথা বলছেন, পেট্রোল বোমা সন্ত্রাস অনেক অভিযোগে কিন্তু বিরোধী পক্ষ আপনাদের প্রতি করে থাকেন, যেটি শান্তিপূর্ণ নয় আসলে, এখনো পর্যন্ত সেটা প্রমাণ করতে পারেনি। আওয়ামী লীগের এই যে অভিযোগ, সেই অভিযোগের বিপরীতে বিএনপি সবসময় বলে আসছে যে এটা তাদের একটা স্যাবোটাজ, তারা নিজেরাই কর্মকাণ্ড করিয়ে এর দায়টা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেছে। এবং এটি এখন এই যে আওয়ামী লীগের যে সত্যবাদিতা নেই, আওয়ামী লীগ যে বিশ্বাসযোগ্য একটি দল নয়, তারা যে মিথ্যা কথা বলে, অসত্য ভাষণ দেয়, এটি কেবল বাংলাদেশের ব্যাপার নয়, এটি এখন সারা দুনিয়াতে চক্কর দিচ্ছে এবং যতগুলো ভূপগ্রহ কেন্দ্র আছে, ইভেন আমাদের যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এখানে যদি মিথ্যার কোনো যন্ত্র বসানো হয়ে থাকে, সেই যন্ত্রের মধ্যে দেখা যাবে যে আওয়ামী লীগের এই যে মিথ্যাচার এটি এখন মহাকাশে চলে গেছে রীতিমতো। তো আওয়ামী লীগ কি বললো না না বললো এটি নিয়ে বিএনপি আসলে আদৌ বিচলিত নয়। এর কারণ হলো, আওয়ামী লীগ নিজেদের কুকর্ম দ্বারা, নিজেদের অসদাচরণ দ্বারা, দুষ্ট চিন্তা দ্বারা এবং নানা রকম ছল চাতুরি দ্বারা মানুষকে দেশে এবং দেশের বাইরে এত বিভ্রান্ত করেছে যে এখন দিল্লির মতো রাজনৈতিকভাবে পরিপক্ক ঝানু যারা কূটনীতিবিদ রয়েছেন তারাও সকাল বিকেল আওয়ামী লীগের কথা শুনে রীতিমতো বিপদগ্রস্ত হয়ে পড়ে। জনাব গোলাম মাওলা রনি, আওয়ামী লীগের বিপক্ষে বলছেন আপনি বিরোধী রাজনৈতিক দলে আছেন, আপনি কিন্তু আগে আওয়ামী লীগের রাজনীতি করতেন, 2018 সালে আপনি বিএনপিতে যোগদান করেছেন, আওয়ামী লীগের মিথ্যাচার মহাকাশে পৌঁছে গেছে আপনি বলছেন, এই মিথ্যাচারগুলো কি আপনি থাকা অবস্থায় ছিল নাকি তার আগেও ছিল, নাকি এটা আপনি দল ত্যাগ করার পরে আসলে বেশি করে অনুধাবন করছেন? আওয়ামী লীগ আসলে 2012 সন পর্যন্ত, আমি 18 সনে বলবো না, আমি 2012 সন পর্যন্ত যোগদান করেছি। সেটা হলো, 2012 সন পর্যন্ত বিএনপি বা যে যাই বলুক না কেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্যে একটা গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ছিল, মন মানসিকতা ছিল।
2012 সনের পর থেকেই এই তারা একটা অটোক্রেটিক মুভমেন্টে চলে যায়। মন, মানসিকতা, চিন্তা, চেতনা সমস্ত কিছুতেই তারা কথার পরিবর্তে গুলি, তারপরে কথার পরিবর্তে লাঠি, মামলা, মোকদ্দমা, হামলা, বিশেষ করে হেফাজতের ঘটনার পর তারা বেশ আনন্দ পেয়ে যায় যে মানুষের পিঠাতে বেশ মজা লাগে। তারপরে মানুষের বিরুদ্ধে যখন মামলা দেওয়া হয় তখন এই যে মানুষ যে হাউমাউ করে কান্নাকাটি করে, এই যে এটাকে এক ধরনের এই ইংরেজিতে আমরা যে স্যাডিস শব্দটি বলি, যে অন্যের দুঃখ কষ্ট বেদনা দেখলে মনের মধ্যে খুব আনন্দ হয়, তো আওয়ামী লীগের মধ্যে এই স্যাডিস্ট একটা ভাব এসে যায় যে বিএনপির যারা লোকজন রয়েছে, জামাতের যারা লোকজন রয়েছে, তাদেরকে মামলা দিলে, মোকদ্দমা দিলে বা তাদের পিছনে পুলিশ যদি জোরে লাঠি নিয়ে একটা বাঁশিতে ফু দিয়ে দৌড় দেয় আর লোকগুলো যে প্রাণ ভয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, কিংবা কারো মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, কারো পায়ে গুলি লাগছে, এই দৃশ্য দেখে আওয়ামী লীগের অনেক লোকজনের ভালো লাগতে আরম্ভ করে সে 2012 সন থেকে। এবং ভালো লাগতে লাগতে আজকের এই যে অবস্থাতে তারা চলে এসছে, এটি কেবল আমি নই, আমি তো আওয়ামী লীগ ছেড়ে আসছি এই মুহূর্তে যারা আওয়ামী লীগের মধ্যে আছে। আপনি আওয়ামী লীগ ছেড়ে এসেছেন, তখন আপনি আওয়ামী লীগের রাজনীতি করতেন। 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন অপারেশন ক্লিন হার্ট চালানো হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তখন প্রচুর মানুষ মারাও গিয়েছিলেন। বিএনপির এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেছেন সেই সময় আর এখনকার সময় যদি মূল্যায়ন করেন? যখন আপনি আওয়ামী লীগে ছিলেন তখনকার সময় আপনি কিভাবে মূল্যায়ন করেছিলেন, আর এখন আপনি বিএনপির রাজনীতি করছেন, এখন আপনি কিভাবে অপারেশন ক্লিন হার্ট বা সেই সময়কার ব্যাপারটা আপনি মূল্যায়ন করেন কিভাবে? আপনার প্রথমত 2001 আর 2023 সনের মধ্যে অলমোস্ট 23 বছর চলে গিয়েছে। এখনকার প্রেক্ষাপটে আওয়ামী লীগ শত চেষ্টা করলো, আওয়ামী লীগ যদি শত চেষ্টা করে বিএনপির মতো করে একটা ক্লিন হার্ট, অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করতে চায়, আওয়ামী লীগ এটা পারবে না। এই অপারেশন ক্লিন হার্ট এখন সেনাবাহিনী নামাক উইদিন 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের অবস্থা তছনছ হয়ে যাবে। ফলে বিএনপি যে কাজটি করেছে, আপনি যতই সমালোচনা করেন না কেননা, এটা আত্মশুদ্ধির জন্য, দেশমাতৃকার জন্য, সন্ত্রাস দমনের জন্য ইট ওয়াজ এ মাইলস্টোন। এবং বর্তমানে যেভাবে চাঁদাবাজি চলছে, যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে সিন্ডিকেট চলছে এবং যেভাবে সমস্ত ক্ষমতা কুক্ষিগত হয়েছে, এখানে অপারেশন ক্লিন হার্ট হলে হবে না, এখানে লাগবে অপারেশন ক্লিন হার্ট প্লাস অপারেশন ক্লিন ব্রেইন। তাহলে বিএনপি নেয়া 2001 সালে অপারেশন ক্লিন হার্টের পক্ষে বলছেন এখন, মানে সেটা খুবই প্রয়োজন ছিল সেই সময় নেয়া, এটা বিএনপির একটা উদারতা। বিএনপির এই কাজটি করেছিল এবং এটা প্রয়োজন ছিল এবং এটা তারা করতে পেরেছে, আর এখন ওর চাইতে বড় অপারেশন ক্লিন হার্ট এখন দরকার। তাহলে সেই ক্ষেত্রে যখন বিএনপি যদি ক্ষমতায় আসে পরবর্তীতে, তারা কি আবার এই ধরনের কোনো কর্মসূচি নেবে? এবং যদিও আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগ এক রাতে শেষ হয়ে যাবে, তার আশঙ্কাকে আসলে এই ধরনের বার্তা দেয় কিনা যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা এমন ধরনের পদক্ষেপ আবার নেওয়া হতে পারে? অপারেশন ক্লিন হার্ট একটা বিধিবদ্ধ ব্যবস্থা ছিল যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এটা পরিচালনা করেছে। এটাকে যদি মনে করা হয় যে অপারেশন ক্লিন হার্টের মতো বিএনপি অনাগত দিনে যদি এরকম একটা অপারেশন পরিচালনা করে এবং তারা সরাসরি খুঁজে খুঁজে উবাইদুল কাদের কোথায় লুকালো, তারপরে শেষে ডক্টর হাসান মাহমুদ কোথায় কী করলো, কী বললো, তাদেরকে চোখের তল থেকে ধরে ধরে এনে সেনাবাহিনী গুলি করে দিয়েছে, এর নাম যদি অপারেশন ক্লিন হার্ট হয় তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং সেনাবাহিনীর প্রতি তাদের বিশ্বাস নেই, রাষ্ট্র ব্যবস্থার প্রতি তাদের বিশ্বাস নেই। আমরা যেটা করব অনাগত দিনে সেটা হলো যে ভঙ্গুর একটি অবস্থা সৃষ্টি হয়েছে অর্থনীতিতে, যে ভঙ্গুর একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক বিধি এবং বোধে, এই রাষ্ট্র মেরামত করার জন্য। আপনি দেখেন বিএনপির একটা কিন্তু স্লোগান আছে যে টেক ব্যাক বাংলাদেশ এবং রাষ্ট্র মেরামতে আমরা এখন ব্যস্ত আছি। এই রাষ্ট্র মেরামতের জন্য সেই ক্লিন হার্ট বলেন, ক্লিন বডি বলেন, ক্লিন নিউরন বলেন, এই যা কিছু করা দরকার বিএনপি সেটা করবে, এবং সেটা করতে গিয়ে যদি বিএনপির অর্ধেক লোকও এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, তবুও জনাব তারেক রহমান, যিনি গণতন্ত্রের জন্য এই মুহূর্তে একটা রীতিমতো মনুমেন্ট হয়ে পড়েছেন, তিনি এই কাজে পিছপা হবেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। জি জনাব গোলাম মাওলা, রনি এবং নাজমুল আশরাফ, আপনারা দুজন থাকুন আমাদের সাথে, আমরা একটি ছোট্ট বিরতি নিব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রেস এক্সপ্রেস নিবেদিত কড়া আলাপ, থাকছি আমি ফয়সাল মোর্শেদ, বিরতির পরে আবারও কথা হবে। আবারও স্বাগত কড়া আলাপে, নিবেদন করছে প্রেস এক্সপ্রেস। আমাদের আলোচনার বিষয় দেশের নির্বাচন কার হাতে, আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা গোলাম মাওলা রনি এবং টিবিএন 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ। জনাব নাজমুল আশরাফ, আপনার কাছে যেতে চাই, সরকার বলছে তত্ত্বাবধায়কে ফিরে যাওয়ার কোনো উপায় নেই, বিএনপি বলছে তত্ত্বাবধায়ক ছাড়া নির্বাচনে যাবে না, এই নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তটা কি আসলে যৌক্তিক বলে মনে করেন বিএনপির?
আপনার এই প্রশ্নের আগে আমি ছোট্ট করে দুই একটা কথা বলবো রনি ভাই। রনি ভাই আমার খুব প্রিয় মানুষ এবং সারা বাংলাদেশের, দেশের বাইরে লক্ষ লক্ষ মানুষের প্রিয়। উনি খুব চমৎকার বলেন। আর রনি ভাইয়ের কিছু সমস্যা আছে যেটা আমরা বুঝতে পারি, কিন্তু রনি ভাই বুঝলেও সেটা হয়তো বলতে পারেন না। কারণ আজন্ম আওয়ামী লীগ করা রনি ভাই বছর পাঁচেক ধরে বিএনপিতে আছেন, ফলে তার পক্ষে আওয়ামী লীগের আগের দায় নেয়া বা বিএনপির আগের দায় নেয়া বা বর্তমানের বিএনপি আওয়ামী লীগের অবস্থান নিয়ে কথা বলাটা একটু কষ্টকর, একটু মানে মুশকিল বলা যেতে পারে। সেই অর্থে আমি বলবো যে রাজনীতি যারা করেন বা কোনো দলের রাজনীতি করেন তাদের জন্য অনেক রকমের সীমাবদ্ধতা থাকে। দলের ভালোটাকে ভালো তো বলেনি, অনেক বাড়িয়ে বলেন, খারাপটাকে মানে খারাপ বলতে পারেন না। প্রতিপক্ষের খারাপটাকে যত বেশি বাড়িয়ে খারাপ বলেন ভালোটাকে স্বীকার করতে পারেন না। এটা আমাদের দলীয় রাজনীতির একটা সীমাবদ্ধতা। এর ঊর্ধ্বে যারা উঠতে পারেন বা ওঠেন তারা আবার দলের মধ্যে অনেক সংকটের মধ্যে পড়েন, সেই অবস্থানটা আমরা বুঝতে পারি। আমি শুধু দুটো কথা বলবো যে বিএনপি এখন যে শান্তিপূর্ণ আন্দোলন করছে, সরকারের এত রকমের নির্যাতন নিষ্পেষণের পরেও যে বিএনপি সহিংস আন্দোলনে যায়নি সেটা সাধুবাদ সবসময় আমরা দেই, জানাই এবং জানাবো। কিন্তু 13-14 সালে যেসব ঘটনা ঘটেছে বা ক্লিন হার্টের মতো ঘটনা ঘটেছে সেটাকে আমরা সমর্থন করি না। আবার আওয়ামী লীগ এখন যা করছে এটাকে যেমন আমরা সমর্থন করি না, বিএনপির আমলে যেই ঘটনাগুলো ঘটেছে তার শিকার যে আওয়ামী লীগ হয়েছে সেটাও আমরা সমর্থন করি না। ফলে এই দলীয় ভিত্তিতে আপনি আলোচনা করতে গেলে যারা দলের রাজনীতি করেন তাদের কাছ থেকে আপনি পূর্ণাঙ্গ সত্য পাবেন না, সেটি একটা বাস্তবতা আমাদের দেশে আছে। সেটার ঊর্ধ্বে ওঠা খুব মুশকিল, উঠলে কিন্তু সংকটে পড়তে হয়, সেটা আমরা বুঝি। এখন আসি আপনার প্রশ্নে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায়, এটার পক্ষে যথেষ্ট ভালো যুক্তি আছে। কারণ বিগত দুটি নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ার কারণে সেটি ভালো হয় নাই, একেবারেই ভালো হয় নাই, দেশে বিদেশে সবাই জান, সে কারণে এবারে নির্বাচন ভালো হওয়ার দাবি উঠেছে। ঠিক একইভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে সেরা চারটি নির্বাচন হয়েছে, 91, 96, 2001, 2008, এটা নিয়েও কোনো কথা নাই। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আজীবন থাকতে পারে না একটা গণতান্ত্রিক দেশে। এটি যে আসলে সাংবিধানিক না, গণতান্ত্রিক না এবং স্থায়ীভাবে কোনো ব্যবস্থা হতে পারে না সেটি নিয়েও অনেক যুক্তি আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার তাহলে বিকল্প কি? দলীয় সরকারের অধীনে ভালো নির্বাচন হয় না সেটা আমরা দেখলাম, সেক্ষেত্রে আসলে গণতন্ত্রের প্রতি আমাদের রাজনৈতিক দলগুলোর কতটা অঙ্গীকার আছে, কতটা বিশ্বাস আছে তার উপরে নির্ভর করে আপনি ভালো নির্বাচন করবেন কিনা। রাজনৈতিক বিরোধ থাকবে, রাজনীতিতে কিছুটা সহিংসতা থাকবে, রাজনীতিতে অনেক কিছু হয় ভালো মন্দ, কিন্তু আপনি গণতন্ত্রের প্রতি যদি অঙ্গীকারাবদ্ধ থাকেন, গণতন্ত্রে যদি বিশ্বাস করেন সত্যিকার অর্থে, তাহলে আপনার রাজনীতির এত সব নেতিবাচক দিকের পরও কিন্তু গণতন্ত্রের চর্চাটা ঠিক থাকবে, ভালো নির্বাচন হবে। আমাদের মন মানসিকতার সমস্যাটা হচ্ছে আমরা মুখে গণতন্ত্রের কথা বলি কিন্তু আমাদের চিন্তা চেতনায় অন্তরে হচ্ছে আসলে স্বৈরতান্ত্রিকতা। সুযোগ পেলে আমরা স্বৈরতান্ত্রিক হই, আমরা এরশাদকে স্বৈরাচারী সরকার বলি, কিন্তু বিএনপি আওয়ামী লীগ যখন গণতান্ত্রিক ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতা নিয়েছে বা প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা নিয়েছে, তারা কি সব গণতান্ত্রিক আচরণ করেছে? করে নাই, কারণ মন মানসিকতার মধ্যে এই সমস্যাটা আছে। 52 বছরের বাংলাদেশের কত কিছু বদলে গেল, বাংলাদেশের উন্নতি যদি আপনি দেখেন অর্থনৈতিক, সামাজিক, অন্য অনেক ক্ষেত্রে আমাদের অনেক ধাপ উন্নতি হয়েছে, আমাদের নতুন প্রজন্ম কোথায় চলে গেছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা এখনো সেই পাকিস্তান আমলে, ব্রিটিশ আমলে পড়ে আছে এবং তাদের মধ্যে সেই পরিবর্তন নাই। সবকিছুর সূচক ঊর্ধ্বমুখী, শুধুমাত্র রাজনৈতিক সূচক নিম্নমুখী, গণতান্ত্রিক সূচক নিম্নমুখী। এর জন্য প্রথমত দায়ী আমাদের রাজনীতিবিদরা, তারপরে নিশ্চয়ই পুরো রাজনৈতিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, জনগণের অবস্থা, সমাধানের উপায় কিভাবে বলা যায়। নাজমুল আশরাফ, আমরা দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2014 সালের নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন, তিনি সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলেন এবং জাতীয় সরকার টাইপের একটা কথাও বলা হয়েছে যে বিএনপি যে মন্ত্রণালয় চায় সেটাও দেওয়া হবে, যদিও সেটি পরে কার্যকর হয়নি বা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সংলাপে তিনি জানোনি। তাহলে সমাধানের উপায়টা কি আসলে? দেখেন, 14 সালে প্রধানমন্ত্রী যে ফোন করেছিলেন একটা ভাগাভাগি সরকার বা যৌথ সরকারের মাধ্যমে নির্বাচন করতে চেয়েছিলেন, সেই উদ্যোগের বিরোধিতা আমি তো নাই, আর অনেকে করবে না, দলীয় কারণে অনেকে করতে পারেন, কিন্তু সেটি করেছেন বলে আপনি এখন করবেন না কেন? তখন আপনি আলোচনা করতে চেয়েছেন, সমঝোতা চেয়েছেন, সরকার ভাগাভাগি করতে চেয়েছেন, একটা ভারসাম্যপূর্ণ ক্ষমতার মাধ্যমে নির্বাচন করতে চেয়েছেন, সেটি তো ভালো ছিল। বিএনপি সেটাতে সায় দেয় নাই, সেটা নিয়ে সমালোচনা আছে
এবং সেটা সমর্থন করা যায় না। কিন্তু এখন তো আপনি সমঝোতা আলোচনা এগুলো মুখেই আনছেন না এবং স্পষ্ট আপনি বলছেন যে কোনো আলোচনাই হবে না, কোনো সমঝোতাই হবে না, কিসের কি? ফলে আপনি আগের একটা ভালো কাজ দিয়ে আপনি চিরকাল বসে থাকতে পারবেন না। আপনাকে বর্তমানের অবস্থান কি নিয়েছেন সেটার ভিত্তিতে আপনার মূল্যায়ন করতে হবে। জি জনাব নাজমুল আশরাফ, আমি আপনার কাছে আবার ফিরব। থাকতে পারে কিন্তু এটা স্থায়ী ভাবে বিভক্ত করার মতো কোনো বিষয় থাকতে পারে না। জি আমি আপনার কাছে আবার ফিরব। গোলাম আলো রনি, আমি আপনার কাছে যেতে চাই। নাজমুল আশরাফ বলছিলেন যে নতুন করে আবার সংলাপের উদ্যোগ হয়তো সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না, আপনারা কি তৈরি? আপনারা কি সংলাপ চাই? বিএনপির পক্ষ থেকেও কিন্তু এই ধরনের কথা বলা হয়েছে, তারা সংলাপে আগ্রহী নয়। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, তার সাথে একটু কথা বলে আপনার কাছে ফিরছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি মফিজুল ইসলাম, আমি এসি চট্টগ্রাম থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, সরকার যেখানে সেখানে শুধু স্লোগান আর স্লোগান দিচ্ছে, দেশের উন্নয়ন দেশের উন্নয়ন, উন্নয়নের জোয়ারে মানুষ এখন ভাসতেছে, বাইশে এক পর্যায়ে এখন দুজো মরতেছে, একটা ফেয়ার ইলেকশন দিতে সরকারের সেখানে এত আপত্তি কেন? যেহেতু এত উন্নয়ন করছে তাহলে তো একটা ফেয়ার ইলেকশন দিল তাদের জয়ী হওয়ার কথা। জি ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নটি জনাব নাজমুল আশরাফ আপনার কাছ থেকে নেব, তবে তার আগে আমি গোলাম মাওলা রনি আপনার কাছে জানতে চাই, বিএনপি কি সংলাপে আগ্রহী বা আপনারা কি কোনো ধরনের আলোচনা করতে আগ্রহী? অবশ্যই অবশ্যই আগ্রহী, এবং অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি যে এরকম একটি আলোচনার পরিবেশ কখন হবে। কিন্তু তার জন্য একটা ফিল্ড আমাদের দরকার, অর্থাৎ আমরা যেভাবে রাজপথে আছি, আমরা যেভাবে সরকারি সুযোগ সুবিধা বঞ্চিত অবস্থায় সাধারণ জীবনযাপন করছি, আমাদের আলোচনা হতে পারে সেরকম সাধারণ মানুষের সাথে, কোনো রাজা বাদশা নবাব বাহাদুর খান বাহাদুর এদের সঙ্গে বা ভাইস রয় এদের সঙ্গে গভর্নর জেনারেল এদের সঙ্গে আমাদের কোনো আলাপ আলোচনা হতে পারে না। এখন আমরা ভাইসরয় বলতে কি বিদেশি শক্তির কথা বলছেন নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে ইঙ্গিত করছেন? আমি আসলে এরকম এত ডিটেলস আমি এই আপনার টকশো সাধারণত বোকা বসোকা মানুষ দেখে না, যারা দেখে তারা সবাই জ্ঞানী গুণী লোক, রাজনীতি বুঝে। আমি ভাইসরয় বলতে কাদেরকে বুঝাচ্ছি সবাই বুঝে গেছে, তাহলে আপনি জিজ্ঞাসা করে আর বিভিন্ন মানুষের কাপড় চোপড় নষ্ট করে দিয়েন না আর কি। আই থিঙ্ক যে একটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত থাকা উচিত, মানুষ বুঝতে পারে। আমাদের যে বক্তব্য সেটা হলো যে আমরা চাই যে আমাদের যাদের সঙ্গে আলোচনা হবে তারাও আমাদের মতো করে রাজপথের মানুষ হবে। এখন ধরুন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জনগণের টাকায় চলেন, গণভবন আমাদের টাকায় চলে, তো সে আমাদের টাকায় বসে সেই আমরা তার সঙ্গে দেখা করতে গেলাম গণভবনের গেটে, আমাদের সারা শরীর তল্লাশি করা হলো, এক্স রে করা হলো, পকেটে কী কী আছে তা দেখা হলো, এরপরে ভিতরে গিয়ে আমরা কী কী খাওয়া হলো জনগণের টাকা দিয়ে সেগুলো আবার খোটা দেওয়া হলো, এরপর আমরা বসে রইলাম তীর্থের কাকের মতো, প্রধানমন্ত্রী দোতলা থেকে নামলেন, তারপরে আবার নিচে আসলেন, আসার পর আমাদের সাথে একটু হাসি দিলেন, ছবি তুললেন, এবং আমরা মনে করলাম বিরাট একটা সংলাপ হয়ে গেল। দিস নট দ্য সংলাপ, এটা বিএনপি ডক্টর কামালের নেতৃত্ব 2018 সালে করেছিল। এই ভুল আর কখনো সেটা করবে না। আমরা যেটা চাই যে ঠিক আছে, বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বামীর বাড়ি আছেন সুধা সদন, তিনি সেখানে থাকবেন, তার পৈতৃক বাড়ি আছে 32 নম্বর সেখানে থাকবেন, গ্রামের বাড়ি টুঙ্গিপাড়া আছে সেখানে থাকবেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছেন দলের সচিব আছেন, এমনকি এরকম একটা পরিবেশ সৃষ্টি হলে আমাদের নেতা জনাব তারেক রহমান দেশে আসবেন, আলোচনা হবে, বিএনপির অফিসে আলোচনা হতে পারে, আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে অনেকগুলো রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে আলোচনা হতে পারে, এমনকি সুধা সদনের ভিতর আলোচনা হতে পারে, এরকম একটা পরিবেশ। কিন্তু গণভবনে গিয়ে বঙ্গভবনে গিয়ে তীর্থের কাকের মতো গিয়ে বসে সেই আমরা কি আলোচনা করব? এখানে আসলে লেভেল প্লেয়িং যে ফিল্ডটা এটা হয় না, এটা সমতার ভিত্তিতে হয় না, কারো করুণার ভাজন হয়ে তারপর সেখানে আলোচনা হয় না। আমরা এই আলোচনা চাচ্ছি না, আমরা চাই যে আওয়ামী লীগের মধ্যে ভদ্রতা বোধ আসুক, তাদের নাককান খুলে যাক, তারা বুঝুক যে লোকজন তাদেরকে গালাগালি করছে, তারা বুঝুক যে এই সমাজ তাদেরকে ঘৃণা করছে, তাদেরকে পছন্দ করছে না, এবং তারা বুঝুক যে তারা ভয় পাচ্ছে, তারা বুঝুক যে তাদের যে লজ্জা সরম বলতে যেটা বোঝায় সেটা অনেক নিম্ন পর্যায়ে চলে গেছে, আদৌ লজ্জা সরম নেই তাদের এখন, এই জিনিসটা বুঝে তারা ক্ষমতাটা ত্যাগ করুক, ক্ষমতা ত্যাগ করে জনগণের কাতারে আসুক,
তারপর একটা সুন্দর গোলাম মাওলা রনি, আপনি একটি সাধারণ পরিবেশে আলোচনার কথা বলছেন, গণভবন নয় বা রাষ্ট্রীয় প্রোটোকলের ব্যাপারগুলো নয়। আমরা দেখেছি যে আপনাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে যখন মারা গেলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তিনি গিয়েছিলেন শোক জানাতে বা শোক সন্তপ্ত বেগম খালেদা জিয়াকে সান্ত্বনা জানাতে, তখন তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবং এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার তিনি বিভিন্ন ভাবে তিনি কিন্তু বলেন যে সৌজন্যতার কথা, আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের মধ্যে আসলে ভদ্রতা বোধটুকু নেই আর কি। আমি আপনাকে বললি যে আপনি হয়তো এই বিখ্যাত যে সিনেমা আছে হিরো কাজার দেশে, সেটা দেখেছেন সিনেমাটা বা শুনেছেন। সেখানে একটা যন্ত্র বিজ্ঞানী আবিষ্কার করেছে, মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র। ওই যন্ত্রের মধ্যে যারা ঢুকে তারা ওই শেখানো ভাষায় কথা বলে। আমাদের সমাজ হয়ে গেছে, দুঃখজনক হলো সত্যি, আমাদের যে মিডিয়াগুলো, আমাদের রাজনৈতিক নেতাগুলো, এই সবাই একই ভাষায় কথা বলে। এখন আপনি আপনার মতো তরুণ, এ প্রজন্মের একজন তরুণ, প্রতিভাবান তরুণ, তিনি সেই আরাফাত রহমান কোকোর মৃত্যু উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে যে একটা সিন ক্রিয়েট করতে গেছেন, অভিনয় করতে গিয়েছেন, জনগণকে বিভ্রান্ত করতে গেছেন। এটাকে অভিনয় বলছেন আপনি? আচ্ছা, অবশ্যই অভিনয় বলছি। এবং একজন শোক সন্তপ্ত পরিবারের উপরিতে মতো ঠাট্টা করতে গেছেন। ফলে এই জায়গাটাতে বেগম খালেদা জিয়া ওখানে বসে যে ভদ্রতা দেখিয়েছেন, যে সংযম দেখিয়েছেন, যে রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছেন, এইগুলো নিয়ে অনাগত দিনে আলোচনা হবে। আপনি আপনাকে বলি, আপনার মতো একজন মানুষ যদি আমি এক মাস একটা বাসায় আটকে রাখি, বাসার বিদ্যুতের কানেকশন বন্ধ করে দিই, আপনি লোকজন সহকারে বাথরুম টাথরুম কিছু করতে পারছেন না, এরপর আপনার বাইরে থেকে খাবার যাচ্ছে না, চারিদিকে আপনাকে ঘেরাও করে রেখেছে পুলিশে, এর মধ্য থেকে আপনার প্রিয়তম সন্তান মারা গেল, আর যেই কাজ আমি করেছি তারপরে আমি সহানুভূতি জানানোর জন্য আপনার সেই ঘরের মধ্যে গিয়ে উপস্থিত হইতাম, হওয়ার পরে আপনি আমার সঙ্গে কি আচরণ করতেন, একটু বুকে হাত দিয়ে বলেন তো, আপনি যে ধর্মের অবলম্বন, কোরআন শরীফ মাথা নিয়ে বলেন তো, আপনার মেজাজ ঠিক থাকতো কিনা, আপনি সেখানে কি কাণ্ড করতেন। বেগম খালেদা জিয়া ভদ্র পরিবারের সন্তান এবং তার রক্তের মধ্যে সেই আভিজাত্য রয়েছে, ফলে তিনি নীরব থেকেছেন। এই নীরব থেকে যে প্রতিবাদটা জানিয়েছেন, এই প্রতিবাদটা অনাগত দিনে ইতিহাস হবে। আর এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই জন্য মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্রজনিত যে বক্তব্য, এটি এখন চারিদিকে সেইগুলো চাউর হয়ে আসছে এবং আপনারা এই বারবার সেই প্রশ্ন করছেন। জানাম গোলাম মাওলা রনি, তাহলে কি বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে বা বড় বড় রাজনৈতিক দলের মধ্যে আসলে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হওয়া সম্ভব নয় এমনটাই কি? কারণ 21 আগস্ট গ্রেনেড হামলা হয়েছে এবং সেটার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা যারা ভুক্তভোগী তারা কিন্তু বিএনপিকে দায়ী করছেন, তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কি আসলে কখনো তৈরি হবে না? 21 আগস্টের গ্রেনেড হামলা যেদিন হয়েছে, ধরুন সেদিন হয়েছে, এখন আওয়ামী লীগ মনে করছে যে এটা বিএনপি করেছে। এখন যেই সময়টাতে এরকম একটা দুর্বিষহ অবস্থা সৃষ্টি হলো, সেই সময় সহানুভূতি জানানোর জন্য যদি বেগম জিয়া শেখ হাসিনার বাড়িতে যাইতেন, তাহলে পরিস্থিতিটা কী হতো আপনি একটু সেটা চিন্তা করেন। মূল ব্যাপার হলো, আপনি রাজনৈতিক বিভেদ করে, বিসংবাদ করে কাউকে অপমান, আইভি রহমানকে দেখতে গিয়েছিলেন, আমি যতদূর মনে করতে পারছি আইভি রহমান চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তাকে দেখতে গিয়েছিলেন তিনি, বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী। আইভি রহমানকে দেখতে গিয়েছিলেন, সেটা হলো উনি সিএমএস এর নিরাপদ জায়গাতে ছিলেন, কিন্তু যদি এটা শেখ হাসিনার বাসায় হতো, এই অবস্থা হতো, তাহলে শেখ হাসিনা কতটা ধৈর্য রাখতে পারতেন, সেটা হলো প্রশ্ন। আমার বক্তব্যটার জিস্ট কথা হলো যে আপনি যখন ভদ্র আচরণ আশা করবেন, তখন আপনাকে প্রথমত ভদ্র হতে হবে, দ্বিতীয়ত হলো আপনি আমাকে আঘাত করে, প্রচণ্ডভাবে আঘাত করে আমার সারা শরীর সেই গোখরা সাপের বিষে, কালকিউটের বিষে, তারপরে পদ্মনাগের বিষে বিষাক্ত করে দিয়ে আবার আপনি বিন নিয়ে, বাঁশি নিয়ে আমার সামনে এসে সেই নাগিন ড্যান্স দিবেন, যে বলবেন যে আমি তো তোমার বিষ নামানোর জন্য নাচতেছি। দিস নট দ্য ফেয়ার টক। যেটা হচ্ছে, আলোচনার টেবিলে বসতে হলে, কথাবার্তা বলতে হলে শিষ্টাচার জানতে হবে, ভদ্রতা জানতে হবে, নম্রতা জানতে হবে, এবং রাজনীতির বোধ এবং বুদ্ধি থাকতে হবে, শিক্ষা থাকতে হবে। এখন দুর্ভাগ্যজনক হলো সত্যি যে আমরা যখন নিজের পক্ষে যা কিছু থাকে সেটাকে ইতিবাচক মনে করি, আর অপর পক্ষে যেটা থাকে তাকে নেতিবাচক মনে করি, আর ক্ষমতা থাকলে আমাদের কাছে মনে হয় যে আমাদের সামনে সারা দুনিয়ার সব কিছু মশা এবং মাছি। রনি, আরেকটা প্রশ্ন করতে চাই সমকালীন বিষয় নিয়ে, বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন হতে আসলে বাধা কোথায়? সরকার কি এবারও বৈতরণী পার হতে পারবে যেভাবে 2013 সালে পার করেছে? 2018 সালে যদি আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, খুব বেশি আসন সংখ্যা পাননি, এবার আসলে বাধা কোথায়, বা এবার কি খুব বেশি চাপ প্রয়োগ করতে পারছেন আপনারা? আমরা আসলে ওই আওয়ামী লীগ আমাদেরকে নিয়ে কি করছে না করছে এসব নিয়ে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার সময় নেই। আওয়ামী লীগকে নিয়ে চিন্তা করার জন্য দেশে বিদেশে অনেক লোক আছে, জনগণ আছে, হাজার মানুষের অভিশাপ তাদেরকে তাড়া করছে। আমরা শুধুমাত্র গণতান্ত্রিক
একটা বিধি ব্যবস্থার মধ্যে থেকে মানুষকে কি করে শেখানো যায় যে আওয়ামী লীগ এই অন্যায়গুলো করছে। আমরা মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করে বোঝানোর চেষ্টা করছি যে ভোট চুরি কারা করেছে। আমরা ভোট চোরদেরকে অ্যাসার্টেন করতে চাচ্ছি এবং এই যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা ধ্বংস করার জন্য যে সকল দানব, রাজনৈতিক দানব তাণ্ডব চালাচ্ছে বাংলার মাটিতে, সেই দানবের বিরুদ্ধে যেন মানুষের ঘৃণা জাগ্রত হয়, এই গণসচেতনতা সৃষ্টির জন্য বিএনপি কাজ করে যাচ্ছে এবং সেই কাজের ফলাফল আলটিমেটলি গণতন্ত্র একটা না একটা সময় আসবে। আর নির্বাচন এই যা কিছু সামনে এই দুই তিন মাসের মধ্যে হচ্ছে, এই সময় এটা আমাদের হেডেক নয়, এটা এখন এটা আওয়ামী লীগের হেডেক, এটা তাদের মাথার বোঝা। এই বোঝা তারা কিভাবে নামাবে, কিভাবে হ্যান্ডেল করবে, এটার উপরই কিন্তু তাদের ভবিষ্যৎ নির্ভর। জি ধন্যবাদ। আমি নাজমুল আশরাফ একটু আপনার কাছে যেতে চাই। আওয়ামী লীগ গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করেছে এমনটা দাবি করছেন গোলাম মাওলা রনি। আমরা 2006 সালের তৎকালীন বিএনপি সরকার যে ক্ষমতা ত্যাগ করেছে, কে এম হাসান প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, তার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়া, এসব নিয়ে যেই রাজনৈতিক হালচাল বিশ্লেষণ করেন আপনারা, তখন কিন্তু আবার বিএনপির পক্ষেও কিন্তু দায় যায়। এই ব্যাপারটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন বা বিএনপির কি দায় রয়েছে এই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা নিয়ে? প্রিয় দর্শক আবারও স্বাগত। কড়া আলাপে নিবেদন করছে প্রেস এক্সপ্রেস। আমাদের আলোচনার বিষয় দেশে নির্বাচন কার হাতে। নাজমুল আশরাফ, আপনার কাছে প্রশ্ন ছিল গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করতে বিএনপির ভূমিকা কতটুকু, সে সাথে দর্শক একটি প্রশ্ন করেছিলেন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের ভয় কোথায়, জানাবেন। দেখেন, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংসের জন্য কারো দায় কোনো অংশে কম নয়, বিএনপির কতটুকু, আওয়ামী লীগের কতটুকু, এটা হিসেব নিকাশ করার ব্যাপার। তবে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি পর্যালোচনা করি, আমরা দেখব যে দুটি দলের বিরুদ্ধেই আপনি গণতন্ত্র বিরোধী কাজ করা এবং গণতান্ত্রিক চিন্তা চেতনা আচরণ, গণতান্ত্রিক শাসন, এই জায়গায় অনেক ঘাটতি প্রমাণ আছে দুদলেরই। আবার দুদলই ভালো কাজ করেছে, ভালো চর্চা করেছে, সেই উদাহরণও আছে, কম বেশি হয়তো হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কি, আমরা প্রতিপক্ষের সেরা কাজটাকেও স্বীকার করি না আর নিজেদের নিকৃষ্ট কাজকেও আমরা অস্বীকার করি। এটা যতদিন পর্যন্ত দূর না হবে, আপনি ভালো মন্দের এই যে চিত্রটা অন্তত রাজনীতিবিদদের মুখ থেকে শুনতে পাবেন না। হয়তো রাজনীতির বাইরে আমরা যারা কথা বলি, আমরা হয়তো কিছুটা বলি, আমরা বলার চেষ্টা করি। এখন গণতন্ত্রের সৌন্দর্যটা কি, গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে কনফ্লিক্ট এবং কম্প্রোমাইজ, বিরোধ থাকবে আবার সমঝোতা হবে। আমাদের এখানে শুধু বিরোধী থাকে, সমঝোতা হয় না, খুব একটা হয় না। ইতিহাস ঘাটলে পরে আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং স্বৈরাচারের পতনের পরে একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সেই নির্বাচনে ফলাফল ঘোষণার পরে আবারও সংসদীয় গণতন্ত্রের পথে যাত্রা। এইটুকু সময়ে আমরা যে সমঝোতা দেখেছি আগে পরে কিন্তু আমরা সেটা দেখি নাই, স্বাধীনতার পর থেকে আপনি হিসাব করতে পারেন এই পর্যন্ত। ফলে 52 বছরের মধ্যে আমি 2-3 বছর একটুখানি সমঝোতা দেখলাম আর বাকি সব সময় বিরোধ দেখলাম, তাহলে তো গণতন্ত্র তো টিকবে না। গণতান্ত্রিক চিন্তা চেতনা মননে মানসিকতায় অন্তরে না থাকলে পরে এরকমটাই হয় এবং এই বিরোধটা আমাদের প্রতিনিয়ত বাড়ছে, যার কারণে আমাদের গণতন্ত্র বাড়ছে। সেক্ষেত্রে জনগণ কি করবে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ, তো ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে কি তৃতীয় কোন পক্ষের কোন আবির্ভাব কি আসলে দেখছেন যারা সুষ্ঠু ধারে রাজনীতি করবে? একটা জঘন্য, এটা হচ্ছে সবচেয়ে জঘন্য এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বা গণতন্ত্র দাবিদার রাজনৈতিক দলগুলো নিজেরা যখন এমন পরিস্থিতি তৈরি করেন, যখন অগণতান্ত্রিক অশুভ দেশি বিদেশি শক্তির আবির্ভাব হয় এবং তারা দেশের এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাদের কথা অনুযায়ী সবকিছু চলে, এর চেয়ে লজ্জা দেশের জন্য হতে পারে না, অন্তত বড় দলগুলোর জন্য সবচেয়ে বড় লজ্জার ব্যাপার। এটি ওই দলগুলো উপলব্ধি করে না, এ কারণে তারা শুধুই মাত্র চিন্তা করে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। দেখেন, আমরা জানি যে রাজনীতি হচ্ছে কৌশল এবং অপকৌশলের খেলা, এই খেলায় কেউ হারে কেউ জেতে, কিন্তু কৌশলটাকে আমি খারাপ বলছি না, রাজনীতিতে কৌশল থাকবে, আপনি কৌশল করে প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকবেন। এই যে কিছুক্ষণ আগে আলোচনা হলো যে কোকো মারা যাওয়ার পরে প্রধানমন্ত্রী দেখতে গিয়েছিলেন, তারপরে আইভি রহমানকে খালেদা জিয়া দেখতে গিয়েছিলেন, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী এর স্বামী ডক্টর এম এ ওয়াজেদ মিয়া মারা যাওয়ার পরও খালেদা জিয়া সান্ত্বনা দিতে গিয়েছিলেন। এগুলো কিন্তু খুবই মানবিক ব্যাপার, এর মধ্যে যদি আমি মানবিক বোধ খুঁজে না পাই, এর মধ্যে যদি আমি মানে কি বলবো উদ্দেশ্য খুঁজি, যদি আমি অভিনয় বলেছেন খুবই বাজে ভাবে দেখি, তাহলে মানুষের মানবিক বোধগুলো নষ্ট হয়ে যাবে।
জি ধন্যবাদ গোলাম আলো রনি, আমি আপনার কাছে আসতে চাই। প্রতিপক্ষকে ঘায়েল করার এই সংস্কৃতি নিয়ে বলছিলেন জনাব নাজমুল আশরাফ, আপনাদের নেতা আব্দুস সালাম তিনি বলেছিলেন খালেদা জিয়ার হাতে পায়ে ধরলে ক্ষমা করা হবে, যেটি 19 সেপ্টেম্বর তিনি বলেছেন। তার মানে কি একটি সংঘাতের দিকে আবার এগোবে যদি বিএনপি যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে, তাহলে সংস্কৃতি পরিবর্তনটা আসলে কিভাবে হবে? আসলে যতক্ষণ পর্যন্ত আমি যেহেতু এটা বক্তব্যের একদম শেষ পর্যায়ে, এখানে আমি বলি যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে মানবিকতা জাগ্রত না হবে, সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন সবার মধ্যে। দুই নম্বর হলো যে আপনি রাজনীতি করবেন, আপনার মধ্যে রাজস্বিকতা সুলভ আভিজাত্র থাকতে হবে। আপনি যদি ফকির মিসকিনের মতো কথা বলেন, ঘাটে পথের ক্যানভাসারের মতো কথাবার্তা বলেন, তারপরে আকার ইঙ্গিত এরকম করেন, তাহলে আসলে এটা রাজনীতি হবে না, এটা মানে ওষুধ বিক্রি হবে আর কি। এখন আসলে রাজনীতির একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম আছে সারা ওয়ার্ল্ডে, যারা শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রাজনীতিবিদ তারা কি করেছেন পরস্পরের সঙ্গে, আসলে আমাদেরকে ঠিক সেম জিনিসটা করতে হবে। আর তা যদি না হয় তাহলে ওই যে তৃতীয় পক্ষ বললেন, আপনি চিন্তা করুন আমাদের সঙ্গে একজন দর্শক যুক্ত রয়েছেন গোলাম আলো রনি, দর্শকের প্রশ্নটি একটু নিয়ে নেই। প্রিয় দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুরুজ মিয়া, আমি জোড়াগঞ্জ থানা থেকে, চট্টগ্রামের জোড়াগঞ্জ থানা থেকে বলছি। যে আমাদের এই বিজ্ঞ যে আলোচকগণ আমাদের যেভাবে আলোচনা করে, এইভাবে আমরা তো সাধারণ মানুষ, তো এখন কোন সরকারের আমলে আমরা কতটুক সুখী ছিলাম, এখন যে ওনারা টক শোতে যাইয়া এইভাবে কাটাকাটি সিটি করলে কিভাবে আমরা দেশের মানুষ বাঁচতে পারব, কিভাবে আমরা ভবিষ্যৎ আমরা মোটামুটি বংশধর আমরা বাঁচবো? জি ধন্যবাদ রনি ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই, দর্শকের প্রশ্নটির উত্তর আমি আপনার কাছে জানতে চাই। সেই সাথে একটি প্রশ্ন, যদি আপনাদের এক দফার আন্দোলন ব্যর্থ হয় সেক্ষেত্রে বিএনপি কি করবে? আমাদের ইন্টারনেট কানেকশনের সমস্যা হচ্ছে জনাব নাজমুল আশরাফ, আমি আপনার কাছে দর্শকের প্রশ্নটি নিয়ে ফিরতে চাই, আপনার মন্তব্য প্রতিক্রিয়া জানতে চাই। দেখেন আবারও বলছি যে রাজনৈতিক সংকট যদি সংঘাতের মাধ্যমে নিষ্পন্ন হয়, যেটি বেশিরভাগ ক্ষেত্রে হয়ে আসছে, সেটি কারোর জন্যই ভালো হবে না, কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে খারাপ হবে। কারণ সংঘাতের মাধ্যমে নিষ্পন্ন হলে পরে যদি মনে করেন রাজনৈতিক সংঘাতের মাধ্যমে শুধু দেশীয় শক্তির মাধ্যমে দেশের ভিতরের বাস্তবতা এটা হয়, তাহলে ওই সংঘাতে যারা জিতবে তারা এগিয়ে থাকবে, তারাই নির্বাচনে জিতবে, এটি আমরা দেখে আসছি। কিন্তু এই সংঘাতপূর্ণ রাজনীতিতে যখন বিদেশি সংযোগ এবং ইন্ধন থাকে এবং তাদের নির্দেশিত পথে আগায়, তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, তাহলে কিন্তু সেই রাজনৈতিক দলটি সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে সে দেশের এবং গণতন্ত্রের ক্ষতি করলো। এই উদাহরণটা আমাদের দেশে আছে, অনেক বারই হয়েছে। জি নাজমুল আশরাফ, আমি শুনতে পারিনি। জি জনাব গোলাম মাওলা রনি, দর্শকের প্রশ্নটির সাথে আমার আপনার কাছে প্রশ্ন ছিল, যদি এক দফার আন্দোলন আপনাদের ব্যর্থ হয় সেক্ষেত্রে বিএনপি কি করবে? না বিএনপি আসলে আন্দোলনগুলো আসলে ঘোষণা দিয়ে আন্দোলন হয় না, আন্দোলনটা হলো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আন্দোলনের ফলাফল নির্ধারিত হয় এবং রাজপথে সমস্ত কিছু মীমাংসা হয় এবং অবস্থা ভেদে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু রাজনীতির কতগুলো নর্মাল সূত্র আছে। যদি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা হয় এবং ক্ষমতার যে ট্রান্সফারটা, এটা যত ভালোভাবে হবে ততই এখানে বিএনপির কাছ থেকে বা যারা ক্ষমতা আসবে তাদের কাছ থেকে আওয়ামী লীগ ভালো ব্যবহার আশা করবে। আপনি চিন্তা করুন 111-এর সময় যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষাপটে বিএনপি এবং আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা নিদারুণভাবে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং নতুন তৃণমূল বিএনপিতে গিয়েছেন তৈমুর আলম খন্দকার, তিনি একটি অভিযোগও করেছিলেন যে যদি বিএনপি চেয়ারপারসন মেম খালেদা জিয়া অ্যাক্টিভ থাকতেন তাহলে তার নতুন দলে যাওয়া হতো না, তিনি বহিষ্কৃত হতেন না বা তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হতো। সেক্ষেত্রে কি এটা খালেদা জিয়ার আবেদন কি কমে গেছে বিএনপিতে? আসলে এখানে খালেদা জিয়ার আবেদন কমেনি, উনি যে জিনিসটা বলেছেন সেটা হলো তিনি তো এখন সরকারের অধীনে বন্দী, একেবারে কারারুদ্ধ, তিনি তো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারছেন না, তিনি অসুস্থ, তাকে হাসপাতালে বেশিরভাগ সময় সিসিও আইসিউতে থাকতে হয়। ফলে তমির আলম খন্দকার যেটি বলেছেন আবেগ থেকে বলেছেন যে তিনি দলের প্রবীণ নেতা এবং সঙ্গত কারণেই তারেক রহমান সাহেবের চাইতে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার রাজনৈতিক যে সম্প্রীতি সদ্ভাব এবং সম্পর্কটা বেশি,
এবং ওই আবেগ থেকে তিনি বলেছেন যে তাকে হয়তো তরুণ প্রজন্ম অনেকে চেনে না, কিন্তু দলের যারা সিনিয়র যারা নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়া, তা তিনি যদি আজকে স্বাভাবিক অবস্থায় থাকতেন তাহলে চিনতেন। যেমন কাদের সিদ্দিকী বলেন, আহা আজ যদি আমার বাবা বঙ্গবন্ধু জীবিত থাকতেন তাহলে আমার এই দুর্দশা হতো না। এটা একটা আবেগের কথা, এটা খারাপ কিছু না, কেন শেখ হাসিনার সাথে কাদের সিদ্দিকী রাজনীতি করেন নাই, রাজনীতি করেছেন বঙ্গবন্ধুর সঙ্গে। তা উনি এই আবেগ থেকে একটা কথা বলেছে, আই ডু রেসপেক্ট, তিনি যাই বলেন না কেন ঘুরে ফিরে কিন্তু তার সেই বিএনপির প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করছেন, খালেদা জিয়ার প্রতি তিনি নির্ভরতা দেখাচ্ছেন। ধন্যবাদ জনাব নাসুল আশরাফ। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সমাধানের পথ কি, খুব সংক্ষেপে বলবেন। সমাধানের পথ তো একটাই, যে দুপক্ষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং সমঝোতা, কিন্তু সেটি হওয়ার সম্ভাবনা আমরা দেখি না। এখন কেন সমঝোতা হয় না, কেন আওয়ামী লীগ আলোচনায় আগ্রহী না, কেন বিএনপি একটা শান্তিপূর্ণ সমাধানের পথ পাচ্ছে না, এটার উত্তর অনেক বিস্তৃত। সংক্ষেপে যদি বলি, আমাদের বড় দুটি দলগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং অনেকগুলো ঘটনা আছে যেগুলো অনেক দূরে নিয়ে গেছে তাদেরকে, তার মধ্যে 21 আগস্ট একটি ঘটনা। কিন্তু এটাও ঠিক, ইতিহাসে অনেক নির্মম, অনেক কি বলে জঘন্য ঘটনা ঘটে, তাই বলে তো রাজনৈতিক চর্চা থেমে থাকে না। এখন 21 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এরকম একটি জঘন্য ঘটনা যখন বিএনপি স্বীকারই করবে না বা কোনো দায়ী নেবে না, বা ওই সময় ঘটনার সময় বিএনপি জামাত জোট ক্ষমতা ছিল, তারা কি করেছে এখনো সে ভুলটা স্বীকার করে না, তখন সমঝোতা হয় না। সমঝোতার জন্য অতীতের ভুলকে স্বীকার করতে হয়। জি জনাব নাজমুল আশরাফ, জনাব গোলাম, মাওলা, রনি, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমরা আশা করব দেশের স্বার্থে জনগণের স্বার্থে দুটি বড় রাজনৈতিক দলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে এবং সেই সাথে জনগণ একটি সুন্দর নির্বাচন দেখতে পাবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন প্রেস এক্সপ্রেস নিবেদিত কড়া আলাপ। আমরা কথা বলছিলাম নির্বাচনে আসলে কার হাতে, আওয়ামী লীগ এবং বিএনপি তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সামনে এগিয়ে যাবে কিনা এবং নির্বাচন একটি সুষ্ঠু ধারায় সম্পন্ন হবে কিনা, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম। অনেক ধন্যবাদ দেখার জন্য, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেখা হবে পরবর্তী কড়া আলাপে।